আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ হইছেন গায়েব হইয়া আল্লাহর দনে রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া রাসূলের দন খাজা পাইয়া রাসূলের দন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে দেখছেন না এটা আল্লাহর ধন বলে আল্লাহ নবীরে দিয়েছে অথচ কোরআন হাদিসের কোন জায়গায় কথা বলা নাই যে আমি আমার খাজানা নবীরে দিয়ে আমি গায়েব হয়ে গেছি এই বিশ্বাস যদি কোন বান্দা রাখে তাহলে ঈমান থেকে সাথে সাথে বের হয়ে কাফের হয়ে যাবে মুশরিক হয়ে যাবে ঠিক কিনা আল্লাহর ধন নবীরে দিয়ে নবী হয়েছেন গায়েব নবীর ধন খাজানা দিয়ে হন খাজা ভরপুর হয়ে গেছেন খাজার হাতে গেলে খাজার কাছে গেলে খালি হাতে ফেরা লাগবে না নাউজুবিল্লাহ মিন যা এরাই তো মাজারা যায় সন্তান চায় বিয়ে করছে 40 বছর বয়সে সন্তান নেয় নাই এখন 45 বছর বয়স পর্যন্ত মোটামুটি হানিমুনে কাটাইছে সন্তান তো এখন হয় না আজমির শরীফে যায় বলে বাবা একটা সন্তান দেন বাবাও ডাক দিয়ে বলে ঠিক আছে আমার দরবারে তোমার বউকে রেখে দাও সুমন তার ছু কালাকুত্তার গু সন্তান হয়ে যাবে কি ঠিক না আচ্ছা যেই বক্তা এই কথাটা বললেন যে আল্লাহর ধন নবীরে দিয়া নবী আল্লাহ গেছেন গায়েব হয়া নবীর ধন খাজা হয়া এখন খাজার দরবারে গেলে খালি হাতে ফেরা যায় না এর কি ঈমান আছে না গেছে বলেন এক এক দিন পর এক একটা পাগলামি যে উঠায় এই সমস্ত মানুষের কত প্রকার ভণ্ডামি আর এদের সামনে মানুষও থাকে আমাদের দেশের মানুষ হিরো আলমও কিছু বললে আমরা এটাও শুনি কি ঠিক না শোনেন মহাব্বত থাকবে আল্লাহর জন্য আমি যদি আমার পীরকে মানি যদি দেখি আমার পীরও মাঝে মাঝে ইসলামের বিরুদ্ধে বলে আমি পীরকে তালাক দিয়ে দেব ঠিক না আমি আমার নেতাকে মানবো রাজনীতির ক্ষেত্রে কোনো সমস্যা নাই আমি যদি দেখি আমার নেতা ইসলামের বিপরীতে যায় অবস্থান করেছে আমি নেতাকে বলবো আপনি এক তালাক দুই তালাক তিন তালাক যান ঠিক না এটা আমি আমার মহব্বত করবো আল্লাহর জন্য ঠিক না আমি নেতাকে মানবো আল্লাহর জন্য আমি পীরকে মানবে আল্লাহর জন্য এখন যেই পীর যেই বক্তা যেই নেতা যেই আলেম ইসলামের বিপরীতে যে অবস্থান করবে আমি তার সঙ্গে থাকব না তার সঙ্গে খেলব না আমি আল্লাহর জন্য তার মহব্বত করতে যদি পারি ঘৃণা যখন করা লাগে আল্লাহর জন্য ঘৃণা করতেও আমার দিলে তৈয়ার থাকা লাগবে এটা ইমানের তাগাদা এটা ঈমানের তাকাদা রাসূল বলেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মহব্বত যতদিন থাকবে এটা আল্লাহর জন্য শত্রুতা যতদিন হবে ওটাও হবে আল্লাহ পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আর জিমায় কেন বলেন ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান মজুর কথাবার্তা না বললে তো ঘুমাবেন পরে পকেট থেকে মোবাইল লয়ে যাবো নারায় তাকবীর কষ্ট হয় নাকি আন কবেন হুজুর খালি মানুষের খোসা দিয়া খোসা দিয়া কথা কন আমিও আমার খোসা দিতেছি আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া এগুলা বললে টাকা পায় দেখেই তো আল্লাহর ধন খাজারে দিয়া দেয় ঠিক না আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া জিহাদ ছেড়ে কেউ বা ধরছে জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশের ভার এটাই শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কি না জোরে বলেন মানে ভালো কাজের প্রতিযোগিতা না খারাপ কাজের কেউ যদি গাঁজা খায় আমি তুমি তুই খা আমি জিকির খাবো জোরে বলেন কি হ্যাঁ জোরে বলেন কি জিকির খাবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা কেউ গাঁজা খায় মজা পায় কেউ সিগারেট টানে মজা পায় কেউ চুরি করে মজা পায় কেউ জেনা করে মজা পায় মাগার কেউ গভীর রাতে আল্লাহ আল্লাহ জিকির করে মজা পায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله ডাকবো কাকে জীবনটা কার জবান খুলে বলেন
নেতার তো স্লোগান দেন, নেতার জড়িত ফুলের মতো পবিত্র করে তো গলা ভাঙান, এনে গলা ভাঙান, জবান খুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ঠিক আছে নি আওয়াজ? গুম হইব নি মানুষের না হোক। দেখছে যখন গান বাজায়, একুশে ফেব্রুয়ারি আসলে, চোদ্দই ফেব্রুয়ারি আসলে, বিয়ের অনুষ্ঠান হইলে, তখন আমাদের কোন ডিস্টার্ব হয় না? তা গান শুনে যদি ডিস্টার্ব করলে ডিস্টার্ব ননে না হয়, আল্লাহু আকবারের ধ্বনি শোনার পরে যদি কেউ ডিস্টার্ব মনে করে, ওই ইমানদারি না। আরো জোরে নারায়ে তাকবীর। ভয় পান কোনো? কষ্ট পান? কারো বিরুদ্ধে কথা যায়? তো আঘাত দিয়ে তো বলতেছি না, ঠিক না? এখন যদি এখানে এই রোগে রোগী কেউ থাকে, ওর কাছে একটু খারাপ লাগতেই পাগলা মলম আছে না? আপনার নিমতলায় বেচেনি, গুলিস্তানে বেচে না? খাও জানি চুলকানি একদম 5 টাকা, এক মলম এই সব শেষ। তো কিছু কিছু মলম দিলে চুলকাইলেও ওইটা ভালো, ঠিক না? হকের আওয়াজ বললে যে সুদ খায়, ওর কাছে খারাপ লাগতেও জেনা করবে যে ও খারাপ কথা বললে, মানে ভালো যখন জেনার বিরুদ্ধে বলবো তখন ওর খারাপ লাগবে। ঘুষ যে খাবে, ঘুষের বিরুদ্ধে বললে ওর খারাপ লাগবে। যে সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, ওরার বিরুদ্ধে বললে তার খারাপ লাগবে। বর্তমানে জওয়ানরা যেগুলো আছে এগুলো প্রতিযোগিতা লাগে, খারাপের প্রতিযোগিতা। এ সিগারেট টানছে কি বলে, আমি আকিস বিড়ি খাই, তুই খাস কি বলে, আমি আকিস খাই বলে, আমি খাই বেটা গুল্লি পালমল আছে, বেঞ্চন আছে, কেবেটা এই বয়সে আকিস বিড়িতে পড়ে থাকলে হবে? না আমার মতো তো না, তুই খাস কি সিগারেট খাই, সিগারেট আমি বেটা গাঞ্জা খাই, গাঞ্জা কর, তুই তো গাঞ্জা খাস বেটা, পাশে তার টাকা আমি বেটা খাই, ইয়াবা আরে টাকা বেটা আমি মদ খাই, মদ এখন প্রত্যেক দিন মদ টদ খায়, টাল হয়ে ঘরের দরজায় যায়, টাকা দিয়া বউর কয় আম্মা দরজাটা একটু খুলে আছে না? আপনার গলা কেন আই বলা পানি নিয়ে এরকম করে? আমরা পল্টনে অফিসে যাই আর গুলিস্তানের মোড়ে দেখি এমনি এমনি বানায় আর খায়, পলিথিন এটারে ফুলায় আর খায়। এই প্রতিযোগিতা লাগে। সেদিন ফেসবুকে দেখলাম সর্বোচ্চ থেকে 9 থেকে 10 বছরের বয়সের 4-5টা ছেলে স্কুলে পড়ে, স্কুলের ব্যাগ আছে কাঁধে, ওরা স্কুলের চিপায় যায় সিগারেট টানতেছে, আরেকটা একটা কয় পাহারা দে পাহারা দেখ কে আছে, এন ও এমনি দেখে আবার সিগারেটটা এমনি হাতে রাখছে করে টান দেয়, আবার আরেকটা বেশি ধরে করে টান দিতেছে, এ আবার এখানে দেখে, এ আবার এরে দেখে, সর্বোচ্চ 9 থেকে 10 বছরের বাচ্চা। বলেন গো দুনিয়া কোন দিকে আগাইতেছে? প্রতিযোগিতা লাগতেছে, টানাটানির প্রতিযোগিতা, সমাজে জোয়ানরা প্রতিযোগিতা লাগে। তুই কয়টা করলো, কয়টার সাথে আকাম করছিস বেটা দেখ, আমার পিছনে এখনো 14টা আছে আকাম লাগে, আকামের জন্য প্রতিযোগিতা, ভালো কাজের প্রতিযোগিতা নাই, ঘুষ খাওয়ার ভিতরে প্রতিযোগিতা। আজকে কত খাইছেন স্যার? তো খাইছি তো আজকে বেশি না, পকেটে দেখে 2 টাকা 5 টাকা মিলে 5,000 টাকা হয়েছে, আমি তো খাইছি 7,000। সুদের টাকায় বাড়ি করে আবার ঘুষ ঘুষ খায়, সুদ খায়, আবার প্রতিযোগিতাও লাগে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভালো পথে প্রতিযোগিতা লাগো, ভালো পথে যারা প্রতিযোগিতা লাগো, ওই প্রতিযোগিতা তার জান্নাতের রাস্তায় সহজ করে দেয়, ঠিক না? ঘুষ খাইছে এটারা আবার ভালো মনে করতেছে, সুদ খায় এটাকে আবার জায়েজ মনে করে, সুদের টাকায় বিল্ডিং বানাইছে আবার এটাকে জায়েজ বানায়, লেখেও দিছে আল আরাফা ব্যাংক কর্তৃক দায়বদ্ধ, ইসলামী ব্যাংক কর্তৃক দায়বদ্ধ, তার মানে এটা সুদের টাকায় করছে। সোজা এরকম বিল্ডিং দেখলে বড় একটা পৃষ্ঠার ভিতরে লিখে দিবেন এটা একটা সুদের বাড়ি নিঃসন্দেহে, লেখা টাঙায় দিবেন। সুদ খাইতেছে আমার না, এটা আমরা সুদ খাই না, আমরা ইন্টারেস্ট খাই, মুনাফা খাই, নাম পাল্টায় দিয়া খাইতেছে, ঘুষ খাইতেছে বলতেছে এটা হাদিয়া, যৌতুক খাইতেছে বলতেছে এটা গিফটের টাকা। আচ্ছা এই নাম পাল্টায় দিয়ে যদি খায়, বাসায় যায় বলবেন আপনি এক কাম করেন পাতলা পায়খানা খাবেন, নাম দিয়ে দিবেন ডাইল, মশারির ডাইল, কি ঠিক কিনা জানে বলেন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, আছে না নাই বলেন? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শেরকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। এখানে আসেননি কোনো বন্ডামি এই এলাকায়? আমরা দোয়া করি না থাকুক, আমিন বলেন মিয়া,